আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব হচ্ছে যে আমরা চারাগুলো কিভাবে প্যাকেটিং করে সুন্দরবনে বুকিং দেই, তারই কিছু নমুনা আজকে তুলে ধরলাম। ভিডিও জুড়ে থাকছে বিস্তারিত আলোচনা, সবাই ভিডিও যত সহকারে দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারেন আমরা চারাগুলো কিভাবে প্যাকেটিং করে থাকি। আমরা দেখেন প্রতিটা গাছের গোড়াগুলো বাঁধাই করে দিই এইভাবে সুন্দর করে, যাতে কোনো সমস্যা না হয় নড়াচড়া করলো। যেহেতু গোড়া শক্ত আছে, বাঁধার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা তারপরেও বাঁধাই করে দিই। দেখেন আমরা তিনটা গাছের এইভাবে সুন্দর করে গোড়াগুলো বাঁধাইগুলো দিয়েছি, মাথাগুলো রুলি করে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয় বা পাতা কোনো ছিঁড়ে না যায়। তারপর আমরা অবশেষে প্যাকেটিং মোটামুটি কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বস্তা নিয়ে, দেখেন তিনটা গাছ একসাথে ঢুকাইলাম, ঢোকানোর পরে এখানে অবশ্যই গোড়াটা বাঁধাই করতে হবে যাতে গাছটা ভিতরে নড়াচড়া না করে। তারপরে আমরা গোড়াটা বাঁধাই করে দিচ্ছি সুন্দর করে, দেখেন। তারপরে আমরা কী করবো, লুলুলি দিয়ে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত বাঁধাই করে দেবো, যে দেখেন বাতাই করা হয়েছে ইনশাল্লাহ। তারপরে আমরা গোড়াগুলো মুড়ি পাতাগুলো মুড়িয়ে দিচ্ছি একসঙ্গে করে, যাতে নড়াচড়া না করে। তারপরে আমরা অবশ্যই দুটো আমরা খুঁটি ব্যবহার করবো, খুঁটি ব্যবহার করলে গাছে চাপ খেলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখেন এই যে আমরা খুঁটি ব্যবহার করতেছি, দুই পাশে দুইটা খুঁটি দেবো এইভাবে যাতে কোনো সমস্যা না হয়। দেখেন ইনশাল্লাহ আমরা খুঁটা অলরেডি কেটা কমপ্লিট, দেখেন এখানে দুই পাশে দুইটা আমরা খুঁটো দিচ্ছি যাতে কোনো গাছে সমস্যা না হয় বা ক্ষতি না হয়। আমরা এখন বাঁধাই করে দেবো উপর টুকুতে, যে দেখেন আমরা বাঁধাই করে দিচ্ছি সুন্দর যত্ন সহকারে। আমরা আসলে সুন্দরবনের মাধ্যমে এইভাবে চারাগুলো পাঠিয়ে থাকি, যাতে আমাদের প্রিয় কাস্টমারগুলো চারাগুলো হাতে পাওয়ার পরে অবশ্যই যেন সুস্থ সবল চারাগাছগুলো পায়, সেজন্য আমরা এত সুন্দর করে চারাগুলো প্যাকেটিং করে থাকি। যে দেখেন আমরা চারটে ফটো দিচ্ছি, যে দুটো দিলেও কোনো সমস্যা হইতো না, সেক্ষেত্রে আমরা চারটে ব্যবহার করছি যাতে সুন্দরভাবে চারাগুলো আপনাদের কাছে পৌঁছায়। তারপরে যে দেখেন অবশেষে আমাদের ইনশাল্লাহ মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমরা বস্তাটা সুন্দর করে মুড়িয়ে দিলাম, এখন মাথা পেঁচিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে দেখেন পেঁচিয়ে দিয়েছি সুন্দর করে। তারপর আস্তে আস্তে আমরা গোড়া থেকে মাথা পর্যন্ত এমনভাবে বাঁধাই করবো যাতে গাছের কোনো ক্ষতি না হয় বা কোনো সমস্যা না হয়, সেই কথা চিন্তা করে আমরা দেখেন এই যে গোড়া আবার বাঁধাই করতেছি যাতে নড়াচড়া না খায় বা হাত দিয়ে ধরলেও কোনো সমস্যা না হয়। যে দেখেন আমরা অত্যন্ত যত্ন সহকারে চারাগুলো পাঠিয়ে থাকি সকল জেলা পর্যায়ে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে পাবেন দেশি বিদেশি সব রকমের ফল এবং ফুলের গাছগুলো। দেখেন সুন্দর করে বাঁধাই করে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ পুঁচিটা বান্ডিল। আমরা এইভাবে সুন্দর যত্ন সহকারে চারাগুলো পাঠিয়ে থাকি সকল জেলা পর্যায়ে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে চারাগুলো অর্ডার করতে পারেন, আমরা সকল জেলা পর্যায়ে এবং কিছু কিছু উপজেলা পর্যায়ে চারাগুলো পাঠিয়ে থাকি। যে দেখেন ইনশাল্লাহ মাথাটা আমরা বাঁধাই করে দিচ্ছি কত সুন্দর যত্ন সহকারে ইনশাল্লাহ। দেখেন এই যে মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে বলা যায়। দেখেন এই যে দেখেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে দেখেন আজকে আমাদের সবগুলো গোলাপের ভ্যারাইটি, যে দেখেন এটা বান্ডিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরেকটা এখানে হয়েছে। এগুলো চারা আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে, গোলাপের থাই ভ্যারাইটি উন্নত ভ্যারাইটি এটি গোলাপগুলো ইনশাল্লাহ। আমাদের কাছ থেকে আপনারা চাইলে থাই ভ্যারাইটির উন্নত ভ্যারাইটির বিদেশি গোলাপের চারা নিতে পারেন।